বিশ্বব্যাপী পালিত হচ্ছে বড়দিন। পিছিয়ে নেই মসলন্দপুরের শান্তিরানী গির্জাও। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গির্জা এবং চারপাশকে। বড়দিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সেজে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুরের বামনডাঙ্গা এলাকার শান্তিরানী গির্জা। বিভিন্ন ধরনের আলোকসজ্জা ও নানা সামগ্রী দিয়ে সেজে উঠেছে গির্জা। গির্জার পাশাপাশি বামনডাঙ্গা এলাকার বাড়িগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে। গির্জার মধ্যে এবং বাইরে যিশুর জীবন কাহিনীর বিভিন্ন ধরনের চিত্র অঙ্কিত রয়েছে। যিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মুহূর্তের ছবি প্রতিচ্ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। বড়দিনকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে। এদিন সকাল থেকেই গির্জার বাইরে রীতিমতো মেলার পরিবেশ। 8 থেকে 80 সব বয়সের মানুষের উপস্থিতিতে গমগম করছে গোটা এলাকা। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে মচলন্দপুর ফাঁড়ির পক্ষ থেকে গির্জার সামনে মেলা প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। শান্তিরানী গির্জার ফাদার জানিয়েছেন, সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় থাকি আমরা। তিনি বলেন, শান্তিরানী গির্জাটি এমন একটি জায়গায় যেখানে প্রায় সব ধর্মের মানুষের বসবাস, আর এবছর মেলা হবে প্রায় 2 দিন ধরে। সেক্ষেত্রে মানুষের উন্মাদনা স্বাভাবিকভাবে অনেকটাই বেশি। পাশাপাশি ফাদার আরো বলেন, আজকের দিনে প্রভু যিশুর কাছে একটাই প্রার্থনা, পৃথিবী শান্ত হোক, হানাহানি বন্ধ হয়ে পৃথিবী জুড়ে যেন শান্তির পরিবেশ সৃষ্টি হয়। 10:30 শুরু হবে ক্যারল সিঙ্গিং, 12:00 চলতে থাকবে একেবারে 11:30 পর্যন্ত। 11:30 বড় মধ্যরাত্রির যে হবে মিশা বা উৎসর্গ যেটা হবে সেটা 11:30 শুরু হবে, আর শেষ হতে হতে ধরুন 12:00-1:00 পর্যন্ত চলবে। এটা খ্রিস্টান ভাই বোনেরা নয়, পাশাপাশি এমনকি হিন্দু ভাই বোনেরাও এখানে যোগদান দেয়। আর আমাদের এই আরাধনাটা রাত্রে হয়, কিন্তু রাত্রেও ওরা আসে এবং পর্বটাকে আনন্দের সঙ্গে তারা উদযাপন করে আমাদের সঙ্গে। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান একসঙ্গে থাকি, আর এই যে পর্বটা যেটা ক্রিসমাস, এটা আমরা সবাই একসঙ্গে উদযাপন করি, আর এর মধ্যে কোনো ভেদাভেদ কোনো কিছু নেই আমাদের মধ্যে। আমরা সবাই যেন একই সেই খ্রিস্টের শান্তির মধ্যে আনন্দের মধ্যে আমরা ভাসতে থাকি বলতে গেলে। স্থানীয় বাসিন্দা খ্রিস্ট ধর্মাবলম্বী অ্যাগনেস রায় বড়দিন উপলক্ষে নিজেদের বাড়ি আলো দিয়ে সাজিয়ে তুলেছেন। তিনি বলেন, এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। বাড়িতে আত্মীয় স্বজন আসে, নতুন জামা কাপড় পরা হয়, সবাই মিলে কেক তৈরি করে ভালো মন্দ রান্না বান্না করে সব মিলিয়ে উৎসবের মেজাজে বড়দিনটা কাটিয়ে দিই। পাশাপাশি যিশুর কাছে তার প্রার্থনা, নতুন বছর যেন সবার ভালো কাটে। এবছর তো মনে হচ্ছে খুবই আনন্দ হবে। এবার গির্জার পাশে আমাদেরও বাড়ি, আমরাও সেইভাবে সুন্দর করে সাজিয়েছি এবং প্রতি বছরই সাজাই। তো এবার বলছে সবাই, এবার নাকি সব থেকে বেশি ভালো সাজানো হয়েছে। আর এবার তো শুনছি 2 দিন মেলাও নাকি হবে, বুঝলে তো, 2 দিন মেলাও হবে। এবং তার জন্য তো অনেকে আসছে, এসে জায়গা দখল করে রাখছে। আমাদের এখানে হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই একত্রে আমরা এই আনন্দটা উদযাপন করি, বুঝলে তো। হ্যাঁ, সারা বছরই আমরা এই দিনটার অপেক্ষায় থাকি, সবাই প্রস্তুত হই একটু একটু করে। বাড়িতে আত্মীয় স্বজন আসে, এবারও আসবে অনেকে 25শে ডিসেম্বর। আর এমনিতে ছেলে ছেলের বউ নাতি এরা তো প্রতি বছরই আসে। মচলন্দপুরের শান্তিরানী গির্জায় যে শুধু স্থানীয়দের আনাগোনা তা নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেছেন গির্জায়। কেউ কেউ তো আগে ভাগেই আত্মীয় স্বজনের বাড়িতে চলে আসেন। সেই রকমই আমরা কথা বলেছিলাম বর্ধমান থেকে আসা যুবতী শিখা মহন্তের সঙ্গে। তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে এই উৎসবে সামিল হতে পেরে ভালো লাগছে। গির্জা আছে, দেখবো বলেই ঘুরবো এখানে, সেই জন্যই আসা। তো আজকেও সেই জন্য এসেছিলাম এখানে। তো আজকে তো ফাঁকাই আছে, কালকে শুনেছি অনেক লোকজন আসে, অনুষ্ঠান হয় এখানে, তো কালকেও আসবো দেখতে। হ্যাঁ, বড়দিনের আনন্দ উপলক্ষেই আসা, আর কখনো এখানে আসিনি, দেখিনি কিরকম হয়, সেগুলো ঘুরবো দেখবো, এই জন্য এখানে আসা। পরিবেশ তো খুব ভাল লাগছে, খুব ঠান্ডা এদিকে, সেটাও মানে এনজয় করছি। আর গির্জাটাও খুব সুন্দর, এদিকে বাগানও খুব সুন্দর, সেগুলো দেখে আরো ভালো লাগছে, এই আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মচলন্দপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।